ইংরেজি আমাদের মাতৃভাষা না, সো স্বাভাবিকভাবেই আমরা ইংরেজিতে অনেকটাই দুর্বল। কিন্তু প্রায় দেখা যায় যে আমাদেরকে হয়তো ইংরেজিতে চ্যাট করতে হচ্ছে, কিংবা কেউ আমাদের ইংরেজিতে মেইল দিয়েছে, সেটা রিপ্লাই দিতে হচ্ছে, সে সময় কিন্তু আমরা বিপদে পড়ে যাই। বাট আপনি যদি আপনার কিবোর্ডে ছোট্ট একটা সেটিংস করে নেন, তাহলে কিন্তু আপনার ফোনে আসা ইংরেজি যে কোনো সেন্টেন্স, মানে সেটা চ্যাটে আসুক কিংবা মেইলে আসুক, আপনি সেটা পড়ে বুঝে, মানে বাংলায় পড়ে এবং বুঝে আবার বাংলায় লিখে ইংরেজিতে কিন্তু সেন্ড করতে পারবেন। বুঝতেই পারছেন ভিডিওটা ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার ফোনের কিবোর্ডে যেহেতু সেটিংসটা করাই আছে, সো আমি আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পল দেখাচ্ছি। আমি হোয়াটসঅ্যাপ থেকে দেখাচ্ছি, এটা হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ম্যাসেঞ্জার যে কোনো ক্ষেত্রেই, কিংবা মেইল যদি আপনি কাউকে দিতে চান যে কোনো ক্ষেত্রেই আপনি করতে পারবেন। সো ফার্স্টে আমি এক্সাম্পলটা আপনাদেরকে দেখাচ্ছি, তারপর যদি মনে হয় এটা ইন্টারেস্টিং এবং আপনার কাজে লাগবে, তারপরে সেটিংসটা আপনি আপনার ফোনে করে নিতে পারবেন। ওকে, আমি আমার ফোনের হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। এখানে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন কেউ আমাকে ইংরেজিতে জিজ্ঞেস করেছে, আর ইউ গোয়িং টু ঢাকা টু নাইট। এখন সে আসলে আমাকে কি জিজ্ঞেস করেছে, মানে যাদের ইংরেজি দুর্বল তাদের জন্য বলছি। সো এটার বাংলা যদি আপনি জানতে চান, প্রথমে আপনি লেখাটাকে কপি করবেন। কপি করার জন্য এটা চেপে ধরে রাখবেন এবং ওপরে যে থ্রি ডট আছে ওখানে ট্যাপ করলে কপি করার অপশন পাবেন। এখন আপনি তো এটার রিপ্লাই দিবেন, সো মেসেজ টাইপ করার যে অপশনটা আছে ওখানে ট্যাপ করবেন। এখন আমার কিবোর্ডে যেহেতু সেটিংসটা করাই আছে, সো আমি এখান থেকে আগে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিচ্ছি, তারপর থ্রি ডট অপশনে যাচ্ছি এবং এখান থেকে অনুবাদ করুন যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিচ্ছি। এখন এখানে ওপরে দেখতে পাচ্ছেন কোন ভাষা থেকে কোন ভাষায় ট্রান্সলেট হবে। আমাদের এখানে সেন্টেন্সটা যেহেতু ইংরেজি, সো আমরা এখান থেকে আগে ইংরেজি সিলেক্ট করে নিব, আর ট্রান্সলেট হবে বাংলায় সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, না হলে এখানে যে বাংলা আছে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখন যেটা কপি করেছিলাম, আর ইউ গোয়িং টু ঢাকা টু নাইট, সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বাংলা লেখাটা এসছে, আপনি কি আজ রাতে ঢাকা যাচ্ছেন? তার মানে সে আমাকে জিজ্ঞেস করেছে আমি আজ রাতে ঢাকা যাচ্ছি কি না। সো এখন আমাকে রিপ্লাই দিতে হবে আবার ইংরেজিতে, যে না, আমি আজকে ঢাকা যাচ্ছি না। এটা এক্সাম্পলের জন্য, সো এটা আমি কেটে দিচ্ছি। এখন আমি বাংলা লিখবো, সেটা ইংলিশ হবে, সো এখানে যে ইংলিশটা আছে এটার উপর ট্যাপ করব, এখান থেকে বাংলা সিলেক্ট করে নিব। সো এখন আমি বাংলা লিখলে সেটা ইংরেজি হবে, সো আমি এটার রিপ্লাই দিব না, যাচ্ছি না। সো আমি যদি এখানে বাংলায় লিখি না যাচ্ছি না, তাহলে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু ইংরেজি হয়ে গেছে, নো আই এম নট গোয়িং। সো এটা আমি সেন্ড করে দিলাম, মানে কেউ আমাকে ইংরেজিতে জিজ্ঞেস করেছিল আর ইউ গোয়িং টু ঢাকা টু নাইট, আমি সেটা বাংলা করে বুঝে আবার আমি বাংলা লিখেছি এবং তাকে ইংরেজিতে রিপ্লাই দিয়ে দিলাম। এখন উনি আবার জিজ্ঞেস করলেন হোয়ার আর ইউ নাও, সো এটার মানে কি সেটা জানার জন্য আবার এটার উপর ট্যাপ করে ধরে রাখবো এবং এটা কপি করে নেব, মানে উপরে যে থ্রি ডটটা আছে ওখানে ট্যাপ করলে কপি হবে। এরপর বাংলা ট্যাপ করে এটাকে ইংরেজি টু বাংলা করব, তারপর হোয়ার আর ইউ নাও এটা পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন এটার বাংলা হচ্ছে এখন আপনি কোথায়। আপনি তো বুঝতে পারলেন সে জানতে চেয়েছে এখন আপনি কোথায়, এখন আপনি তাকে বাংলায় লিখে ইংরেজিতে রিপ্লাই করবেন। সো আপনি বাংলা কিবোর্ডে চলে যাবেন এবং ফর এক্সাম্পল টাইপ করে দিলেন আমি এখন চট্টগ্রামে। এখানে দেখতে পাচ্ছেন ইংরেজি হয়ে গেল, আই অ্যাম নাও ইন চিটাগং। সো এটা আপনি সেন্ড করে দিলেন। এখন যদি একটু কনভারসেশনটা খেয়াল করেন, কেউ আপনাকে ইংরেজিতে লিখেছিল আর ইউ গোয়িং টু ঢাকা টু নাইট, আপনি রিপ্লাই দিয়েছেন নো আই এম নট গোয়িং, তারপর সে আবার জিজ্ঞেস করেছে হোয়ার আর ইউ নাও, আপনি রিপ্লাই দিয়েছেন আই অ্যাম নাও ইন চিটাগং। সো এভাবে আপনি যদি ইংরেজি নাও জানেন, আপনি কিন্তু খুব সহজেই যে কেউ আপনাকে ইংরেজিতে কিছু জিজ্ঞেস করলে, মানে চ্যাট করলে কিংবা মেইলে কিছু জিজ্ঞেস করলে, আপনি সেটা বাংলায় পড়ে বাংলায় লিখে তাকে ইংরেজিতে রিপ্লাই দিতে পারবেন। এখন কথা হচ্ছে এখানে কিবোর্ডে কী কী সেটিংস করতে হবে। আমি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাচ্ছি। এটা কিন্তু আপনার ফোনে থাকা নর্মাল ডিফল্ট কিবোর্ড যেটা আছে সেটা দিয়ে হবে না, আপনাকে একটা এক্সট্রা কিবোর্ড ডাউনলোড করতে হবে। সরাসরি চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরের ওপরে যে সার্চ অপশনটা আছে ওখানে গিয়ে টাইপ করবেন জিবোর্ড।
এটা গুগলের কিবোর্ড, অনেক অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু বাই ডিফল্ট থাকে। যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে আমি এখন যে সেটিংসগুলো করে দেখাবো সেগুলো আপনাকে করে নিতে হবে, আর যদি না থাকে তাহলে এখান থেকে সেটা ইনস্টল করে নেবেন। আমারটা দেখতে পাচ্ছেন আপডেট চাচ্ছে, সো আমি আগে এখান থেকে আমার জিবোর্ডটা আপডেট করে নিচ্ছি। আর এই জিবোর্ড আপডেট হতে হতে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমার এখানে জিবোর্ডটা আপডেট হয়ে গেল। আমরা যখন কোনো অ্যাপ ইনস্টল করি তখন সেটার লোগো আমরা হোম স্ক্রিনে দেখতে পাই, কিন্তু এই জিবোর্ড সব ফোনে কিন্তু দেখা যায় না। যেমন আমার এই Xiaomi ফোনে কিন্তু জিবোর্ড কোনো জায়গায় দেখা যায় না, বাট জিবোর্ডটা কিন্তু ইনস্টল আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, সেটিংসে গিয়ে সেটিংস করতে হবে। সো সরাসরি চলে যাচ্ছি সেটিংসে। সেটিংসের ওপরে যে সার্চ অপশনটা আছে সেখানে গিয়ে টাইপ করবেন কিবোর্ড, এবং এখানে যে ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ইনপুট অপশনটা পাবেন আপনার ফোনে সেটার ওপর ট্যাপ করবেন। এখন এখানে একটা অপশন দেখতে পাবেন কারেন্ট কিবোর্ড, এটার ওপর ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি জিবোর্ড সিলেক্ট করাই আছে। সো আপনার এখানে অন্যান্য কিবোর্ড থাকতে পারে, যেমন আপনার যদি স্যামসাং ফোন হয় তাহলে স্যামসাং কিবোর্ড থাকতে পারে, কিংবা অন্য কোনো নর্মাল ডিফল্ট কিবোর্ড থাকতে পারে। আপনি এখান থেকে জিবোর্ড সিলেক্ট করে নেবেন। তার ঠিক নিচেই আছে ম্যানেজ কিবোর্ডস, এটার ওপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি জিবোর্ড অন আছে, এই জিবোর্ডের ওপর ট্যাপ করবেন। এবং ওপরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজেস, এই ল্যাঙ্গুয়েজেসের ওপর ট্যাপ করবেন। নর্মালি এখানে ইংলিশ সিলেক্ট করা থাকে, আপনাকে বাংলাটাও এখানে নিয়ে আসতে হবে। আমার এখানে অলরেডি দেখতে পাচ্ছেন বাংলাটা আছে। আপনি যেভাবে আনবেন সেটা হচ্ছে নিচে যে অ্যাড কিবোর্ড অপশনটা আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এখান থেকে বাংলা সিলেক্ট করে নিলেই হবে। আমারটা যেহেতু সিলেক্ট করা আছে সো আমি আর সিলেক্ট করছি না, এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। সো এই কয়েকটা সেটিংস করে নেওয়ার পরে আমি একটু আগে যেভাবে চ্যাট করলাম আপনিও কিন্তু ওভাবে চ্যাট করতে পারবেন। এখন আমি ওই সেটিংসটা আর একটু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে বের হয়ে যাচ্ছি, এবার এক্সাম্পলের জন্য মেসেঞ্জারে চলে যাচ্ছি। আমার এখানে দেখতে পাচ্ছেন একটা ইংরেজি লাইন আছে, হাউ ইজ এভরিথিং। আসলে সে কী জানতে চেয়েছে তার জন্য এখন আমাদের যেটা করতে হবে, প্রথমে আপনি এই টেক্সটটা কপি করে নেবেন, ট্যাপ করে ধরে রাখবেন, এবং নিচে যে কপি অপশন পাবেন সেখানে ট্যাপ করে এটা কপি করবেন। এরপর কিবোর্ডের নিচের দিকে দেখবেন পৃথিবীর মতো একটা আইকন আছে, মানে ল্যাঙ্গুয়েজের আইকন, এটার ওপর ট্যাপ করবেন। এটা এখন বাংলা হয়ে গেল। আর কিবোর্ডের ওপরে বাম পাশে দেখবেন একটা অ্যারো সাইনের মতো আছে, এটার ওপর ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে ডান দিকে দেখবেন থ্রি ডট মেনু আছে, এটার ওপর ট্যাপ করবেন। এখানে নিচের দিকে একটা অপশন পাবেন অনুবাদ করুন, এটার ওপর ট্যাপ করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে আছে বাংলা, তারপরে অ্যারো চিহ্ন দিয়ে ডান পাশে আছে ইংরেজি। মানে আমি যদি এখন এখানে কিছু লিখি বাংলায় তাহলে সেটা ইংরেজি হয়ে যাবে, বাট আমি তো কপি করেছি ইংরেজি সেন্টেন্স, সো আমি এখানে বাংলার ওপর ট্যাপ করব, এখান থেকে ইংরেজি সিলেক্ট করে নিব। তাহলে আমি এখন এখানে ইংলিশ লাইনটা যদি পেস্ট করি তাহলে সেটা বাংলায় ট্রান্সলেট হবে। সো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সো হাউ ইজ এভরিথিং, এটার বাংলাটা ছিল কেমন চলছে সব, মানে বলতে পারেন কেমন আছেন, এই টাইপের কথা আর কি। সো এখন আপনি এটার রিপ্লাই দিবেন যে সব কিছু ঠিকঠাক কিংবা সব কিছু ভালো আছে, এরকম কিছু আপনি লিখবেন বাংলায়। সো আমরা এটা কেটে দিচ্ছি, কিবোর্ড চেঞ্জ করে বাংলা করে নিচ্ছি, নিচের যে আইকনটা আছে পৃথিবীর মতো সেটার ওপর ট্যাপ করে। এখন এখানে ওপরে কিন্তু সিলেক্ট হয়েই আছে বাংলা টু ইংলিশ। সো আমি এখন যদি বাংলায় লিখি, আমি বাংলায় লিখলাম সব কিছু ঠিক আছে, ওপরে কিন্তু ইংলিশটা চলে এসছে এভরিথিং ইজ ফাইন। সো এখন যদি আমি এটা সেন্ড করে দিই তাহলে তাকে রিপ্লাই দেওয়া হয়ে গেল। সে আমাকে জিজ্ঞেস করলো হাউ ইজ এভরিথিং, আমি রিপ্লাই দিলাম বুঝে এভরিথিং ইজ ফাইন।
সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ইংরেজি কোনো সেন্টেন্সকে কিভাবে বাংলায় পড়ে তারপরে সেটা বাংলায় লিখে ইংরেজিতে তাকে রিপ্লাই দেওয়া যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।